হ্যালো বন্ধুরা অ্যাপস ডিম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অ্যাপস ডিম ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে যে কোনো অ্যাপসের লোগো আপনি চেঞ্জ করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজনের লোগো আমি চেঞ্জ করেছি এবং হোয়াটসঅ্যাপের লোগো এবং ক্যান্ডি ক্রাশের লোগো দুটোই আমি পরিবর্তন করেছি হোয়াটসঅ্যাপের লোগোর জায়গায় ক্যান্ডি ক্রাশের লোগো লাগিয়েছি তো এটি কীভাবে করবেন তো চলুন দেখেনি তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন অ্যাপস আইকন চেঞ্জার বা এক্স আইকন চেঞ্জার তো দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসছে এক্স আইকন চেঞ্জার তো এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা আমি ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি এবং আপনারাও ডাউনলোড করে ইনস্টল করে নিন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে সেখানে আপনি সেটিং করবেন বা কি করে যে কোনো অ্যাপসের লোগো আপনি চেঞ্জ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে গেছে তো আমি আপনাদেরকে ওপেন করে সরাসরি দেখিয়ে দেবো যে কিভাবে সেখান থেকে আপনি এ অ্যাপ্লিকেশনের উপরে কাজ করবেন বা কিভাবে এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে আপনি লোগো চেঞ্জ করবেন তো এ দেখুন ওপেন হয়ে গেছে তো ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্লিজ চুজ অ্যান অ্যাপ তো আপনাকে সেখান থেকে একটি অ্যাপ্লিকেশান সিলেক্ট করে নিতে হবে যেটির আপনি লোগো চেঞ্জ করতে চাইছেন তো আমি অ্যামাজন আপনাকে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি তো অ্যামাজনে আপনি চাইলে আপনার পছন্দের লোগো নিচে দেওয়া সেই ফ্রি লোগো আপনি সেখানে সেট করতে পারবেন এবং আপনি চাইলে অ্যামাজনের নামও পরিবর্তন করে আপনার পছন্দের নাম লিখে দিতে পারবেন সেখানে তো এছাড়াও দেখতে পারবেন এখানে ফোটোর অপশান রয়েছে তো ফোটোর অপশানে গেলে আপনি দেখতে পারবেন ক্যামেরা এবং গ্যালারি অপশান দেওয়া রয়েছে তো আপনি চাইলে ক্যামেরা থেকে সরাসরি তুলে ছবি সেট করতে পারেন যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এটি আনলকের অপশন দেওয়া রয়েছে এখানে সেই ভিডিওটি একটি অ্যাড শো করলে এটি আনলক হয়ে যাবে তো আনলক করার পরে আপনি গ্যালারি ওপেন করতে পারবেন গ্যালারিতে ওপেন করার পর আপনি সেখান থেকে আপনার পছন্দের ছবি আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে সেটিকে আপনি সেই অ্যাপসের জায়গায় আপনি সেই আপনার পছন্দের ছবিটি বসিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অ্যামাজনের জায়গায় আমি আমার অ্যামাজনের লোক হটিয়ে আমি আমার পছন্দের ছবি আমি সেট করে দিয়েছি তো এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাডটি এখানে অ্যাডটি কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন দেওয়া রয়েছে অর্থাৎ আমি এটিকে হোম স্ক্রিনে রাখতে চাইছি তো অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এর মেসেজ দেখাচ্ছে অর্থাৎ আমার এরা কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের খুব একটি মজাদার ভিডিও আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওর সাহায্যে আপনি আপনার বন্ধুদের চমকে দিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার হোম স্ক্রিনে তো এই দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন লেখা রয়েছে এবং আমি যে লোগোটি সেট করেছিলাম সেটি এখানে সেই ছোট বাচ্চার ছবিটা এখানে দেখতে পারবেন তো আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিব অ্যামাজন তো দেখতে পাচ্ছেন অ্যামাজন যে ও আমাদের যে অ্যাপ্লিকেশান সেটি সেই ছবির সাহায্যেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো খুবই মজাদার একটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন তো আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আর বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আশা করবো ভিডিওটি আপনাদের মজাদার লাগবে তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটিকেও অল নোটিফিকেশানে অন করে নেবেন